আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস রহমান মৌ, সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। মিসু অনেক ভালো আছি। এখন আমরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি পড়াশোনার মধ্যে চলে যাব। কিসে চলে যাব? পরীক্ষায় যে পড়াগুলো থাকবে আমরা এখন ওগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, ঠিক আছে? সবাই বই খাতা নিয়ে বসে যাও। বসেছো সবাই? ওকে, ঠিক আছে। আমাদের প্রথম টপিকটা হচ্ছে ষড়ঋতুনাম। কিসের নাম? ছয় ঋতুর নাম। আমাদের বাংলাদেশে কয়টি ঋতু? ছয়টি ঋতু। কয়টি ঋতু? ছয়টি ঋতু। আমরা এখন কিসের নাম করবো? ছয় ঋতুর নাম, ঠিক আছে। আমাদের প্রথম ঋতুটার নাম কি, কেউ কি জানো? মিস তোমাদেরকে বলছি, প্রথম ঋতুটার নাম হচ্ছে গ্রীষ্মকাল। দেখো তো কত সুন্দর একটা ছবি, তোমরা কি কখনো দেখেছো? দেখো ছবিটার মধ্যে কি কি আছে, একটা ঘর আছে, একটা গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে, নদী আছে, অনেক কিছু আছে। তাহলে এটা কি কাল বলতো? এটা হচ্ছে গ্রীষ্মকাল। কি কাল? গ্রীষ্মকাল। তাহলে এক নাম্বারটা কি? গ্রীষ্মকাল। দুই নাম্বারটা হচ্ছে বর্ষাকাল। এখন কি কাল জানো? এখন হচ্ছে বর্ষাকাল। চারিদিকে এই যে ছমছম করে বৃষ্টি পড়ছে সেটাই হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল, আবার বলো, বর্ষাকাল, ঠিক আছে। তারপরটা কি কাল? তারপরটা হচ্ছে শরৎকাল। শরৎকালে কি হয় জানো? শরৎকালে কাশফুল ফুটে। কাশফুল কেউ কখনো দেখেছো? সাদা সাদা যে বড় বড় গাছগুলো হয় ফুলে, সেগুলো হচ্ছে কাশফুল। তাহলে কাশফুল কোন কালে ফুটে বলতো? শরৎকাল, ঠিক আছে। প্রথমটা কি? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। তারপরটা হচ্ছে হেমন্তকাল। হেমন্তকালে কি হয়? চাষিরা মাথায় ধান নিয়ে বাড়িতে যায়। কি কাল? হেমন্তকাল। তারপরটা হচ্ছে শীতকাল। শীতের সময় আমরা কি করি বলতো? শীত সময় আমরা দেশে বেড়াতে যাই। বেড়াতে গিয়ে কি করি? বিভিন্ন রকমের পিঠা খাই। সেটা কি কাল? শীতকাল, ঠিক আছে। তারপরটা হচ্ছে কি কাল? বসন্তকাল। কি কাল? বসন্তকাল। সর্বশেষ ঋতুর নাম কি? বসন্তকাল। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাংলাদেশে কয়টি ঋতু, তুমি কি বলবে? বাংলাদেশে ছয়টি ঋতু। কয়টি ঋতু? বাংলাদেশে ছয়টি ঋতু। বলো, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। আবার বলো, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, ঠিক আছে। আমরা কয়টি ঋতুর নাম বললাম? সবাই মিসের সাথে আবার রিপিট করো। কয়টি নাম বললাম? ছয়টি ঋতু। কয়টি ঋতু? ছয়টি ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক আছে। বাসায় বসে বসে অবশ্যই আম্মুকে সবাই ছয়টি ঋতুর নাম শোনাবে। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। কিসে চলে যাব? পরবর্তী টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিকের নাম কি জানো? শিক্ষা উপকরণের নাম। কিসের নাম? শিক্ষা উপকরণের নাম। আমাদের পড়াশোনার জন্য যে টপিকগুলো প্রয়োজন হয় বা যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে শিক্ষা উপকরণ। আমাদের পড়াশোনার ক্ষেত্রে কি কি লাগে বলতো? বই। কি কি লাগবে? বই। দেখো, শিক্ষা উপকরণের নাম। কিসের নাম? শিক্ষা উপকরণের নাম। প্রথমটা কি জানো? প্রথমটা হচ্ছে বই। প্রথমটা কি? বই। দেখেছো মিস কত সুন্দর একটা বই অ্যাড করেছি? সবাই মিসের সাথে বানান করো তো। ব রসই, বই। ব রসই, বই। ব রসই, বই। তারপরটা কি? এরপরটা হচ্ছে কলম। ক ক ল ম কলম। ক ল ম কলম। পরেরটা কি? তারপরটা হচ্ছে কলম। কলম দিয়ে আমরা কি করি বলতো? কলম
কলম দিয়ে আমরা লিখি কি করি কলম দিয়ে আমরা লিখি ক ল ম কলম ক ল ম কলম প্রথমটা কি বই এর পরেটা হচ্ছে কলম তারপরেটা খাতা খাতার মধ্যে আমরা কি করি মিশ্রা যে এস ডাব্লিউ দিয়ে ওগুলো কি করো প্রথম আমরা যে কি এস ডাব্লিউ দিয়ে এগুলো কি করো এস ডাব্লিউ দিয়ে করো খাতা ফয়াকার খা তয়াকারতা খাতা ফয়াকার খা তয়াকারতা খাতা আবার বলো ফয়াকার খা তয়াকারতা খাতা কি হচ্ছে ফয়াকার খা তয়াকারতা খাতা তারপরে কি দেখো তো পেন্সিল পরেরটা হচ্ছে পেন্সিল কয়েকার পে দন্তন দন্ত রসিকা ল পেন্সিল কয়েকার পে দন্ত তার উপরে দন্তন রসিকা ল পেন্সিল এরপরটা হচ্ছে রাবার তারপরটা কি আমরা ইংলিশ রাবার ইংলিশ কি বলতো ইরেজার ইরেজার যে আমরা বলি সেটা হচ্ছে রাবার রয়াকটা বসিন রয়বিন্দু র আকার বয়াকার বা বয়বিন্দু র রাবার বয়বিন্দু র আকার বয়াকার বা র রাবার ঠিক আছে এখন আমরা এগুলো কি করব আমরা এখন এগুলো বোর্ডে করব কিসে করব বোর্ডে দেখো শিক্ষা উপকরণের না কিসের না শিক্ষা উপকরণের না ঠিক আছে মিস তোমাদেরকে বলছি তোমরা সঙ্গে সঙ্গে খাতে লিখে ফেলো ব রস্যই বই ব রস্যই বই তাহলে কি হবে ব রস্যই বই ব রস্যই বই ক খাতা ফয়াকার খা তয়াকারতা খাতা কলম 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 তারপর হচ্ছে পেন্সিল কয়েকার পে দন্ত দন্তন্য দন্ত রসিকা ল পেন্সিল রাবার রয়াকার রা রয়াকার বা ল রাবার ঠিক আছে বাসা কিন্তু এগুলো সবই অবশ্যই পড়বে তার সঙ্গে সঙ্গে লিখবে কি করবে পড়বে প্লাস লিখবে লেখার পরে সবে আমাদেরকে দিয়ে চেক করাবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব আমাদের তার পরবর্তী টপিকটা হচ্ছে কি বিপরীত শব্দ কি শব্দ বিপরীত শব্দ বিপরীত শব্দ কাকে বলে তোমরা জানো আমরা যে একটা শব্দ বলি তার অপর পাশে যে শব্দটা থাকে তাকে বলে বিপরীত শব্দ আমরা যে শব্দটা বলি তার বিপরীতে যে শব্দটা থাকে সেটাই হচ্ছে কি বিপরীত শব্দ কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে মামনি বা বাবা বলো তো বিপরীত শব্দ কাকে বলে তোমরা বলতে পারবে তখন বলবে আমরা যে একটা শব্দ বলি তার অপর পাশে তার বাবা তার বিপরীত পাশে যে শব্দটা থাকে তাই হচ্ছে বিপরীত শব্দ তা কি তাই হচ্ছে বিপরীত শব্দ প্রত্যেকটা শব্দরই দুইটা ভাগ থাকে একটা হচ্ছে শব্দ একটা হচ্ছে বিপরীত শব্দ আমরা এখন সেই বিপরীত শব্দগুলো পড়বো ঠিক আছে তোমরা সবাই মিসের সাথে সাথে বলবে কিন্তু কেউ কিন্তু দুষ্টুমি করবে না সবাই মন দিয়ে পড়ো বলো শব্দটা হচ্ছে ভালো ভালো তুমি যখন কোনো ভালো কাজ করো তখন তো সবাই তোমাকে কি বলে ভালো বলে না এটা হচ্ছে ভালো ভালো তার বিপরীত শব্দ কি জানো খারাপ আমরা যখন লেখাপড়া করি তখন সবাই আমাদের কি বলবে পচা বলবে খারাপ বলবে হ্যাঁ ভালোর বিপরীত শব্দ খারাপ ভালোর বিপরীত শব্দ খারাপ আবার শুনো ভালোর বিপরীত শব্দ খারাপ খারাপটা আমরা একটু স্পেলিং করি ক্ষয়াকার খা বয়বিন্দু র আকার ক খারাপ ক্ষয়াকার খা বয়বিন্দু র আকার ক খারাপ দেখো তারপরটা কি তারপরটা হচ্ছে বড় ছোট আমরা যখন বড় তখন আমরা তাদেরকে কি বলি বড় কি বলি বড় আর আমরা যারা ছোট সবাই তাদেরকে কি বলে ছোট দেখো বড় শীর্ণ র বড় আর ছোট কি হবে ছয়কার ছোট ছোট ছকার ছোট ছোট বড় ছোট বড় ছোট বড় বড় ছোট বড়
টুটল দেখো তারপর কি হচ্ছে হালকা ভারী হালকা ভারী হালকা ভারী হালকা কি জানো আমরা যখন কোনো ছোট খেলনা দিয়ে খেলি সেটা কি সেটাই হচ্ছে হালকা হয়াকার হা ল কয়াকার কা হালকা আর ভারী কি জানো আমাদের যখন আমরা কোনো ছোট বল বা কোনো কিছু দিয়ে খেলি যেটা অনেক ওজন হয় সেটা হচ্ছে ভারী ভয়াকার ভা বয় বিন্দু দীর্ঘকার ভারী ঠিক আছে তারপরটা কি তারপরটা দেখি তো আমরা কখন ঘুম থেকে উঠি দিন কখন ঘুম থেকে উঠি বলো তো দিনে আর কখন ঘুমাতে যাই রাতে তাহলে দিনের পরিবর্তে বিপরীত শব্দ কি হবে রাত দিনের বিপরীত শব্দ কি হবে রাত তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে দিনের বিপরীত শব্দ কি বলো তো তখন তুমি কি বলবে রাত বলো দয় অস্বীকার দি দন্তন্ন দি বয় বিন্দু আকার ত রাত বয় বিন্দু আকার ত রাত এবার আজকে যে দিন সেটা আমরা কি বলি তাকে আমরা বলি আজ তাকে আমরা বলি আজ সরেয়া বর্গীয় আজ আর কালকে যে দিনটা আসবে আমরা তাকে কি বলি কাল তাকে কি বলি কাল কয়াকার কা ল কাল সরেয়া বর্গীয় আজ কয়াকার কা ল কাল সরেয়া বর্গীয় আজ কয়াকার কা ল কাল ঠিক আছে এখন আমরা এগুলো একটু বোর্ডে পড়বো কিসে পড়বো বোর্ডে ঠিক আছে বলো শব্দ বিপরীত শব্দ তাহলে বিপরীত শব্দ কাকে বলে আমরা যখন কোনো শব্দ বলি তার বিপরীত পাশে যে শব্দটা থাকে তাকে বিপরীত শব্দ বলে আমরা যে শব্দটা বলি তার বিপরীত পাশে যে শব্দটা থাকে তাকে বিপরীত শব্দ বলে বলো দিন রাত বর বিন্দু র আকার ক রাত বিন্দু আকার ত রাত দিন রাত দিন রাত দিন রাত ভালো খারাপ ভালো খারাপ ভালোর পরবর্তী শব্দ হচ্ছে বা বিপরীত শব্দ হচ্ছে খারাপ যখন তুমি লেখাপড়া করবে না সবাই তখন তোমাকে কি বলবে খারাপ করবে কয়েকবার খা কয় বিন্দু র আকার ক খারাপ হালকা ভারী হালকা হচ্ছে শব্দ তার বিপরীত শব্দ হচ্ছে ভারী তার বিপরীত শব্দ ভারী আজকে যে দিন তাকে আমরা কি বলি আজ সরেয়া বর্গী আজ আজ আর কালকে যে দিন আসবে আমরা তাকে কি বলি কাল কয়েকবার কা ল কাল মিস কিভাবে লিখেছি তোমরা কি দেখেছো ঠিক পরীক্ষার ভিতরে তোমাদের শব্দে এই পাশে লেখাগুলো থাকবে তোমরা এই শব্দের বিপরীত শব্দগুলো ঠিক বিপরীত শব্দ লিখে এইভাবে লিখবে সবাই কি মিছের কথা বুঝতে পেরেছো আবার শুনো শব্দ এইভাবে লেখা থাকবে তোমরা বিপরীত শব্দগুলো ঠিক বিপরীত শব্দ লিখে একটা একটা করে এইভাবে যার যেটার সামনে যেটা হবে ঠিক সেটা লিখবে যেন কোনো ভুল না হয় ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে ঠিক আছে শুনো আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাব এখন আমরা আমাদের জাতীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব জাতীয় মানে কি জানো জাতীয় মানে হচ্ছে জাতি নিজে বা যেটা আমাদের দেশে নিজস্ব ঠিক আছে আমরা এখন একটু সেগুলো নিয়ে আলোচনা করব আমরা এখন কি করব প্রশ্নের উত্তর দাও কি বলবো প্রশ্নের উত্তর দাও কি বলবো প্রশ্নের উত্তর দাও কিভাবে করবো মিস যেভাবে বলবো মিসের সাথে সাথে তোমরা বলবে আমরা তো সবাই জানি আমাদের একটি জাতীয় পাখি আছে ঠিক না বলো আমাদের জাতীয় পাখির নাম কি আবার বলো আমাদের জাতীয় পাখির নাম কি উত্তর কি জানো হবে দোয়েল জানো দোয়েল পাখি দেখতে খুবই সুন্দর হয় আর দোয়েল পাখি খুব সুন্দর করে মিষ্টি কণ্ঠে গান গায় তাহলে আমরা দোয়েল একটু বানান করি তো আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় পাখির নাম কি আবার বলো আমাদের জাতীয় ফলের নাম কি
কি আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল কাঁঠাল খাও এখন কিন্তু গ্রীষ্মকাল বাজারে অনেক কাঁঠাল পাওয়া যায় কে কে কাঁঠাল খাও হাত তুলো তো মিস কিন্তু কাঁঠাল খাই না এখন এটা বলতো আবার করি আমাদের জাতীয় ফলের নাম কি আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল কয়াকার কা চন্দ্রবিন্দ ঠয়াকার ঠা ল কাঁঠাল কয়াকার কা চন্দ্রবিন্দ ঠয়াকার ঠা ল কাঁঠাল একটু তো আমরা সবাই পারি ঠিক না তারপরও পরীক্ষা যেহেতু আমাদের তো করতেই হবে এই দেখো মিস এখন কি নিয়ে এসেছি কে কে ইলিশ মাছ খাও বলো তো ইলিশ মাছ কিন্তু অনেক মজা দেখতে অনেক সুন্দর তোমাদের মনে আছে ইলিশ মাছের রং কি বলো তো ইলিশ মাছের রং হচ্ছে রূপালি আমাদের জাতীয় মাছের নাম কি আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ সবাই বলো ইলিশ রসই লরেশিকাল্লি তালিবাস ইলিশ রসই লরেশিকাল্লি তালিবাস ইলিশ তারপরটা বলো আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় ফুলের নাম কি শাপলা কি হবে শাপলা তালিবাস সহায়কার সা প লয়াকাল্লা শাপলা শাপলা ফুল কোথায় ফুটে জানো আমাদের দেশে যে নদ নদী খাল বিল আছে সেখানে শাপলা ফুল ফুটে আর শাপলা ফুলের রং কি হয় জানো সাদা গোলাপি লাল তাহলে আমাদের জাতীয় ফুলের নাম কি শাপলা তালিবাস সহায়কার সা প লয়াকাল্লা শাপলা ঠিক আছে আবার বলো তো জাতীয় মানে কি জাতীয় মানে হচ্ছে জাতি নিজস্ব যেটা আমাদের নিজস্ব জাতি তাহলে এখন আমরা আবার বলো তো আমাদের জাতীয় মাছের নাম ইলিশ আমাদের জাতীয় মাছের নাম ইলিশ আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল আমাদের জাতীয় ফুলের নাম কি শাপলা আমাদের জাতীয় ফুলের নাম কি শাপলা আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল মিস যে টপিক গুলো পড়ালাম চারটি টপিক পড়িয়েছি কয়টি চারটি প্রথমটি হচ্ছে ছয় ঋতুর নাম তারপরটি হচ্ছে শিক্ষা উপকরণের নাম তারপরটি হচ্ছে বিপরীত শব্দ তারপরটি হচ্ছে জাতীয় সম্পর্কে জানলাম ঠিক আছে এই পড়াগুলো তোমরা বাসায় সুন্দর করে আমাদের সাথে পড়বে এসডব্লিউ করে আমাদেরকে দেখাবে আমরা সিগনেচার দিয়ে বড় বড় করে স্টার দেবে কি দেবে বড় বড় স্টার দেবে ঠিক আছে আজকে এই পর্যন্তই মিস তোমাদের সামনে পরবর্তী ক্লাসে উপস্থিত হব তোমরা সবাই ভালো থাকবে আশা করি আল্লাহ হাফেজ খোদা হাফেজ টাটা